জয় রাধে রাধে নমস্কার দর্শক ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করব আজকের দিনে চার রাশির জাতীয় জাতিকাদের জন্য ভাগ্যের বিশাল পরিবর্তন আসবে মালক্ষী রাসপাত কৃপা দৃষ্টি খুব ভালো রয়েছে যার জন্য হঠাৎ প্রাপ্তি যোগ আর্থিক যোগ খুব ভালো থাকবে চার রাশির জাতীয় জাতিকাদের কোন কোন রাশি রয়েছে কি কিভাবে লাভবান করবেন তার সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ সব দেখার চেষ্টা করবেন সবার প্রথমে আমরা জেনেছি আজকের দিনের প্রথমে ছোটো করে আজকের দিনের পঞ্চাগ সম্পর্কে আজকের দিনের ইংরেজি মাসের তারিখ হচ্ছে একুশ মার্চ দু হাজার চব্বিশ সাল বাংলা মাসের তারিখ হচ্ছে আজকের দিনে সাতই চৈত্র চৌদ্দশো তিরিশ সাল বার হচ্ছে আজকের দিনে বৃহস্পতিবার আজকের দিনে চন্দ্র রাশি গোচর করবে কর্কট রাশিতে আজকের দিনে সূর্যাদায় ঘটবে সকাল পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত ঘটবে বিকাল পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটে আজকের দিনের তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বাদশী তিথি এটা থাকবে ভোর রাত্রি চারটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপরে ত্রয়োদশী তিথির প্রবেশ তারপরে আমরা জেনেছি এখন নক্ষত্র আজকের দিনে নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্র থাকবে ভোর রাত্রি একটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত তারপরে মঘা নক্ষত্রের প্রবেশ এখন আমরা জেনে নেব আজকের দিনের যে অশুভ সময় রয়েছে আজকের দিনের যে অশুভ সময় লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে দুটো বেজে তেতাল্লিশ মিনিট থেকে অশুভ সময় চলছে চারটা বেজে চৌদ্দ মিনিট পর্যন্ত আপনারা এই সময়ের ভিতরে কোনো রকমের কাজ ভালো কাজ বা নতুন কোনো কাজ করা থেকে একদমই বিরত থাকবেন আর আজকের দিনে সবথেকে ভালো সময় যেটা গুরুত্বপূর্ণ সময় সেটা হচ্ছে সকাল পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে একটা ভালো সময় চলছে সকাল সাতটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত এছাড়া আরেকটা শুভ সময় রয়েছে আর সকাল দশটা বেজে একত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আপনি চাইলে এই দুটো সময়ের ভিতরে সব ধরনের শুভ কাজ ভালো কাজ মনে দূর কাজ শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনার কাজ সফল এবং ভালোভাবে হচ্ছে সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো হচ্ছে আপনারা তো চলুন এখন আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আজকের দিনে সেই ভাগ্যবান চারটি রাশি সম্পর্কে কর্কট রাশি রয়েছে কি কীভাবে লাভবান হতে চলেছে সর্বপ্রথম যে রাশির নাম উঠে আসছে তার হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে ভালো যাচ্ছে কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে মালক্ষীর আশীর্বাদ কৃপাদৃষ্টি খুব ভালো থাকবে যার জন্য হঠাৎ প্রাপ্তি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মার্কেটে যে সমস্ত টাকা পয়সা অনেকদিন ধরে বাকি ছিল সেগুলো কিছু ফেরত আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনি কোনো লোন নেওয়ার চেষ্টা করছেন কোনো জায়গায় লোনের জন্য অ্যাপ্লাই করছেন কিন্তু লোনটা পাস হচ্ছে না কোনো সমস্যার কারণে সেটা ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে রাস্তাঘাটে সাবধানতা অবলম্বন করবেন এটা জরুরি রয়েছে আপনার আজকে হঠাৎ প্রাপ্তির চোখ রয়েছে মার্কেটে যে সমস্ত টাকা পয়সা অনেক ধরে বাকি ছিল সেগুলো আজকে ধরে ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে কাছে কোথাও ঘুরতে যেতে চাইলে অবশ্যই আপনারা ঘুরতে যেতে পারেন সেদিক দিয়ে দিনটি খুব ভালো আপনি পারিবারিক কোনো ব্যবসার দায়িত্ব আপনাকে দেওয়া হতে পারে আপনি সেটাকে ভালোভাবে ম্যানেজ করে চলার চেষ্টা করবেন আজকে আপনি যে কাজই করছেন একটু বুঝে করবেন এটা জরুরি রয়েছে কোনো কাজে আজকে ফেলে রাখবেন না সমস্ত কাজে একটু সবাই দিয়ে সেটাকে কমপ্লিট করার চেষ্টা করবে সেটা জরুরি রয়েছে আজকে আপনাকে যেটুকু দায়িত্ব দেওয়া হবে ওইটুকু ভালোভাবে কমপ্লিট করার চেষ্টা করবেন আপনাদের আজকে লটারি যোগ্য যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে আপনারা চাইলে আজকের দিনে একটা লটারিও কাটতে পারে সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো হচ্ছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এখন যে আমরা পরবর্তী যে রাশি রয়েছে তারা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে আর্থিক জল অর্থের যোগ খুব ভালো রয়েছে আপনাদের হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাবে কাছে কোথাও ঘুরতে যেতে চাইলে অবশ্যই আপনারা ঘুরতে যেতে পারেন সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে আপনাদের মার্কেটে আজকে যে সমস্ত টাকা পয়সা বাকি ছিল সেগুলো আজকে কিছুটা ফেরত আসার সম্ভাবনা থাকবে আপনি ব্যবসা জায়গায় ভালো মুনাফা অর্জন করতে পারবেন আপনি যে কোনো রকম ব্যবসা থেকে উন্নতি করার সুযোগ পেয়ে যাবেন বিশেষ করে যারা ছোটোখাটো বিজনেস করছেন ছোট দোকান বা ছোটো রেলেটেড কোনো বিজনেস করছে তাদের ক্ষেত্রে বেশ ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আজ আপনার পরিবারে যদি কেউ বয়োজ্যেষ্ঠ থাকে তাদের পরামর্শ মেনে চলবে তাদের সঙ্গে একটু বুঝে কথা বলবেন এটা জরুরি রয়েছে তাদের পরামর্শে আপনি আজকে ব্যবসায় বা কোনো কাজের জায়গায় অবশ্যই উন্নতি করতে পারবেন আজকে আপনার ভাই বোনের মধ্যে সম্পর্ক যথেষ্টভাবে ভালো হচ্ছে ভাই বোনরা মিলে কোনো শুভ অনুষ্ঠান শুভ কাজ করতে চাইলে যদি শুভ কোনো কিছু কাজের বা ব্যবসা শুরু করতে চান তো সেক্ষেত্রে দিনটি ভালো যাচ্ছে পারিবারিক পূর্ণ সমর্থন আপনারা পাবেন সেদিক দিয়ে আপনাদের দিনটি ভালো যাচ্ছে আজকে আপনার কাছের কোনো বন্ধু বান্ধব আজকে আপনাকে আর্থিক সহায়তা করবে তো বন্ধুবান্ধবের সুবাদে আপনাদের আজকে আর্থিক যে লটের যোগ খুব ভালো রয়েছে সেক্ষেত্রে দিনটি বেশ ভালো আজ আপনাদের পড়ে থাকা সমস্ত কাজগুলি ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো আজকে আপনার যে সমস্ত কাজগুলি অনেকদিন ধরে হচ্ছিল না সে কাজটি আজকে আপনি করতে পারেন সে কাজটি হয়ে যাওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে আজকে আপনাদের ভাগ্য জোর যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে আর আজকে একটা লটারি কাটতে চলে কাটতে পারেন লটারি প্রাপ্তির সম্ভাবনাও ভালো রয়েছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থও থাকবেন এখন যেহেতু আমরা পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি বেশ ভালো হয়েছে তুলারাশি জাতক জাতিকাদের আজকে দিনে হঠাৎ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাবে কাছে কোথাও ঘুরতে যেতে চাইলে অবশ্যই আপনারা ঘুরতে যেতে পারেন সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো মার্কেটে যে সমস্ত টাকা পয়সা বাকি আছে সেগুলো তুলতে পারেন সেদিক দিয়ে আপনাদের দিনটি ভালো যাবে পড়ে থাকা সমস্ত কাজগুলি আপনারা করে নিতে পারেন সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে কাছের কোনো বন্ধু আপনাকে কিন্তু আজকে আর্থিক সহায়তা করবে সেদিক দিয়ে দিনটি খুব ভালো যাচ্ছে আজকে আপনার পরিবারে কোনো ব্যবসা থাকলে সে ব্যবসার দায়িত্ব আপনাকে দেওয়া হচ্ছে ব্যবসায় আজকে উন্নতির বিশেষ সুযোগ সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে পুরনো কোনো আত্মীয় বন্ধু বান্ধব আপনার সঙ্গে কিন্তু কাজ করে সফলতা পাবে তো সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো আজকে আপনাদের সকলের সঙ্গে সম্পর্কটাও ঠিক হচ্ছে সেই সঙ্গে আপনাদের প্রেমের সম্পর্ক পারিবারিক পরিস্থিতি যথেষ্ট উন্নতির সুযোগ থাকবে পরিবারের সুখ শান্তি ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর চাইলে আজকে দিনে একটা লটারি কাটতেই পারেন সেক্ষেত্রে লটারি প্রাপ্তির সম্ভাবনা বা যোগ খুবই ভালো রয়েছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এখন আমরা যে নেব পরবর্তী যে রাশি রয়েছে চার নম্বর যে রাশি রয়েছে তার নাম হচ্ছে মকর রাশি আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য দিনটি খুব দারুণ যাচ্ছে আজকের দিনে আপনার হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে মার্কেটে টাকা পয়সা ফেরত পেতে পারেন বা দূরে কোথাও ঘুরতে যেতে চাইলে আপনাদের সে ঘুরতে যাওয়ার সুযোগ খুব ভালো তৈরি হচ্ছে সেখানে গিয়ে আপনি নতুন কোনো বিজনেস আইডিয়া পেতে পারেন সেদিক দিয়ে আপনাদের দিনটি ভালো যাচ্ছে পড়ে থাকা মার্কেটে যে সমস্ত কাজগুলি ছিল সেগুলো তাড়াতাড়ি করে ফেলার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো আজকে আপনাদের সম্মানিত হওয়ার সুযোগ বেশ ভালো রয়েছে যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে দিনটি বেশ ভালো যাচ্ছে মার্কেটে আজকে যে সমস্ত বাকি রয়েছে সেগুলোকে একটু ঠিকঠাক করা এক অল্প অল্প হলেও সেগুলোকে পরিশোধ করার চেষ্টা করুন সেটা জরুরি রয়েছে আপনাদের জন্য ওভারঅল দিনটি খুব ভালো যাবে আপনারা সেটা কাজে লাগাতে পারে আপনি চাকরির চেষ্টা করছেন সেক্ষেত্রে চাকরির যোগাযোগ ঘটছে বা চাকরি যারা অলরেডি করছে তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির মতো সম্ভাবনা লক্ষ্য করা যাবে সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো আজ আপনাদের পারিবারিক পরিবেশ যথেষ্ট ভালো থাকবে পরিবারের দিক দিয়ে উন্নতি থাকার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাবে আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন আজকে আপনার ভাই বোনদের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো রয়েছে ভাই বোনদের মিলে যদি কোনো কাজ শুরু করেছেন বা করতে চাইছেন এমনটা হলেও খুব ভালো ফলাফল আপনাদের আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর লটারি যোগ থাকার কারণে আপনারা একটা হাতে লটারি কাটতেই পারেন তবে হ্যাঁ এটা একটা হাতে হওয়া উচিত তবে আপনার লটারি যোগা লাগার সম্ভাবনা ভালো থাকবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিও এই পর্যন্ত প্রত্যেক দিনের মতো সে একই কথা বলে যেটা কি আপনার রাশিচক্রে যদি এই চারটি গ্রহ ঠিকঠাক থাকে বিশেষ করে রাহু মঙ্গল শুক্র এবং বুধের পজিশন যদি ঠিকঠাক থাকে অবশ্যই আপনারা কিছু না কিছু প্রাপ্তি ঘটবে তো এটা একটু আপনারা মিলিয়ে দেবেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য